निर्मर बीटीआर आसोनी आलारी सेरांग आसोनी आरो सेल्फ हेल्प ग्रुप एतिया बहुत सेल्फ हेल्प ग्रुपे गुमा आरो सराइबिल 25,000 करी टका पाबोले सक्षम होइसे इतो आमार दिनर बीपीएफर दिनर खुटा कम्बल राजनीति करिसिले आमार दिनर आमी सेल्फ हेल्प ग्रुपक 25,000 टका दिया आरम्भ करिसु आमार दिनर आमी रोग निर्मल बीटीआर नामत पैसा दिया आरम्भ करिसु किन्तु बीपीएफर दिनर অকল খুটা কম্বল দাবি ধুমকিরে রাজনীতি করেছিল ইয়ার বাহিরে একো নাছিলে তিনিটা তিনিবার কই ভোট দিলে ইয়াত শান্তি আনিব পারা নাছিলে নিরাপত্তা আনিব পারা নাছিলে সমন্বয় গড়িব পারা নাছিলে গণতান্ত্রিক একটা বাতাবরণ আনিব পারা নাছিলে কিন্তু মাত্র একবার একবার আপনালোকে ইউপিপিএলক ভোট দিলে ইয়াত জিরণ বসুমতারী এমএলএ হল কচুগাঁও সমষ্টিত ইউপিপিএলক ভোট দিলে উকুল মুকিল মোসাহারি ইএম হল একবার মাত্র আপনালোকে ইউপিপিএলক ভালকে ভোট দিছে আজি বিটিআরত শান্তি ঘুরি আহিল তিনিবার ভোট দি একো আনিব নোৱাৰিলে কিন্তু একবার ভোট দি শান্তি ঘুরাই আনিব পারিলে একবার ভোট দি নিরাপত্তা আজি বিটিআর অঞ্চলৰ ৰাইজে পাবলে সক্ষম হৈছে মাত্র একবার ভোট দি আজি আমার মাজত সমন্বয় আর গণতান্ত্রিক বাতাবরণ আহিছে 17 বছর পুরা বিটিসি অঞ্চলত 35 লাখ জনসাধারণের মাজত বিটিআর বিটিআরত বিপিএফ সরকার যেটা আসিলে 17 বছরত তেখেত সকলে 39,000 মাত্র ঘর নির্মাণ করেছিল আর 3টা বছরত আমি 1,60,000 ঘর নির্মাণ করা হয়ে গেল 1,60,000 3টা বছরত রাইজর মাটির কাম করা নাছিল মাত্র 15,000 পরিয়ালর মাটির কাম করেছিল বিপিএফে 15,000 মাত্র 17টা বছরত আমি মাটি মাত্র 3টা বছরত ইতিমধ্যে 1,08,000 পরিয়ালর মাটির সমস্যা সমাধান করে দিল আজি বৈঠমুচি আসনি আনিছো আপনার ঘরে ঘরে গাঁয়ে গাঁয়ে অহা 16 তারিখের পর মিটিং হব মোবাইলত আপনালোকে মাটির নিজের নাম রেজিস্টার করা নাম ট্রান্সফার করা বিভিন্ন কামবিলাক নিজের মোবাইলত করিব পারিব আপনালোকে আর মন্ডল অফিসে করিব নালাগে নিজের কাম মোবাইলত করিব পারিব এইটো বিপিএফ এ করা নহয় এইটো ইউপিপিএল এ করা উত্তর পূর্বাঞ্চলত আজি বিটিআর তো একমাত্র কাউন্সিল যত ভূমির আপনালোকর কাগজ পাতি বিলাক সব আজি ডিজিটাইজ হয়ে গল এইটো মানে আজা আপনালোকে ডিজিটাল যুগে মোবাইল যুগে এই কামটো করিব পারিব সেই সময়ত মদ ভাং জুয়া মেলা বিভিন্ন আড্ডা বিলাক চলেছিল লড়া ছোৱালী পড়ার পরিবেশ নাছিলে বহুত বেয়া একটা পরিবেশ আছিলে আজি আমার সরকার আহার পিছত এই মদ ভাং জুয়ার আড্ডা বিলাক বন্ধ করে দিয়া হল আর এতিয়াও বহুত চেষ্টা করে তেখেত সকলে এই মদ ভাং জুয়ার আড্ডা বিলাক করিবর কারণে কিন্তু আমার সরকারে যেহেতু মানব সম্পদ গড়িবর কারণে আমার অঞ্চলের লড়া ছোৱালী আইএস অফিসার ডক্টর ইঞ্জিনিয়ার হব লাগিব ভাল বিজনেসম্যান হব লাগিব রাজনীতি করিব পারা মানুষ হব লাগিব ভাল নাগরিক হব লাগিব এই কারণে আমার লড়া ছোৱালী যাহাতে মদ ভাং জুয়া কোনো যাহাতে এই পরিবেশত আনিব নোৱাৰে এই কারণে আমি সরকারের পরায় মদ ভাং জুয়া ডাইরেক্ট বন্ধ করার কারণে আমি চেষ্টা করে আছো আর আপনার ধন্যবাদ জানাইছো যে আপনার আমার সহযোগ করে আছে সর্দার রাইস স্বাধীনতার 75 বছরত এতিয়ালৈকে বহুত মানুষ ভূমির সমস্যা সমাধান হওয়া নাই কিছু মানে ল্যান্ড এলটমেন্ট পাইছে কিন্তু আজিলৈকে পাত্তা পোৱা নাই যিমান মানুষ ল্যান্ড এলটমেন্ট পাইছে পাত্তা পোৱা নাই সেই সকলক পাত্তা দিয়ার কারণে আজি ইউপিপিএল সরকারে কাম করে আছে বিটিআর অঞ্চলত যিমান মানুরে আজি ভূমির সমস্যা আছে এটো স্থায়ী সমাধান করাটো আমার লক্ষ্য মাত্র 3টা বছরত 1,200 কিলোমিটারকে অধিক রাস্তা নির্মাণ করা হল বহুত দলং নির্মাণ করা হল আমি যোৱা নির্বাচনের আগত কথা দিছিল আমি যদি ইলেকশনত জিকিম তেতিয়াহলে আমার অঞ্চলত যেটো চাকরি হব ইয়াত কোনো ঘুষ দিব নালাগিব 4,000তকে বেশি চাকরি দিলেও আঠানা পয়সাও ঘুষ দিবা লাগা হওয়া নাই আমার সময়ত আর বিপিএফর সময়ত কন্ট্রাকচুয়াল চাকরি দিলেও ঘুষ দিব লাগা হয়েছিল লাখ লাখ টাকা গরিব দুখিয়া মানুষবিলাকে গরু বিক্রি করে মাটি বিক্রি করে পয়সা দিব লাগা হয়েছিল এতিয়া মোর আগত আহি পেলাই কয় যে স্যার মই বিপিএফর দিনত এইটো বিক্রি করে পেলাই মই চাকরি লৈছিলো কিন্তু চাকরিটো রেগুলার নহল 99ৰ চাকরিটো বহুত ঘুষ গলে
কিন্তু চাকরিটো রেগুলার করা নাছিলে আমার সরকার আহার পিছত আজি 99ৰ চাকরি আমি রেগুলার করেছো টেট পাস করা বিলাক 8000 টকা দি ঠকাই আছিলে বিপিএফে ইমান দিনে 8000 টকা দি ঠকাই আছিলে সেই টেট পাস করা বিলাক বহুত খিনি এই বিপিএফৰ সময়ৰ টেট পাস করা খিনিক আমি আজি রেগুলার করিলো চাকরি বিলাক তেখেত সকলে আজি আঠানাও পয়সা নিদিয়াকে চাকরি রেগুলার পালে বাকি যিখিনি আছে সিখিনিকো আমি রেগুলার করিবলৈ গৈ আছো আৰু অহা দুমাহৰ ভিতৰত 1216 জন মাষ্টৰ আমি এপইণ্টমেণ্ট দিবলৈ গৈ আছো তেখেত সকলে জাস্ট ইন্টাৰভিউত বহিব লাগিব যি সকলে তেজপুৰ তেজপাট টেট পাস কৰি আছে আৰু তাত আঠানাও ঘোষ দিব নালাগিব 3 মাহৰ ভিতৰত আৰু আমি 1600 হাই স্কুলৰ শিক্ষক আমি নিযুক্তি দিবলৈ গৈ আছো তেখেত সকলৰ এটা ইন্টাৰভিউ হ'ব এই ইন্টাৰভিউত বহিব লাগিব আৰু কোনো টকা পইচা তাত দিব নালাগে তেখেত সকলৰ চাকৰি ৰেগুলাৰ হৈ যাব আমাক ইমান দিনে কৈছিলে CSB গঠন নকৰে বিটিআৰত চাকৰি দিব নোৱাৰে আমি তেখেত সকলৰ দিছিনা নিজৰ দাদা ভাই বিলাকক ঘোষ খাই পেলাই ঠগাওয়া কাম করিব বিচরা নাই আজি আমার ইয়াত কোনো ঘোষ কালচার নাই কিন্তু আমার দাদা ভাই সকল আমার দিনের যিখিনি চাকরি দি যাম প্রত্যেকজনকে সঁচা চাকরি দিম মিছা চাকরি আমি এটাও নিদিও যাতে আমার দাদা ভাই বিপদত পড়িব লাগা নহয় তো এই কারণে সর্দার রাইস মই আপনালোকক অনুরোধ করেছো আজি অসম সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব 0% টলারেন্স ঘোষ খাওয়াটো তেখেতে বন্ধ করে দিছে 88,000 চাকরি দিলে 1,00,000 চাকরি হবলৈ গৈ আছে কারো আঠানা পয়সাও ঘোষ লবলৈ দিয়া নাই তেনেকুৱা দিন আহিছে এতিয়া সেই কারণে আজি সকল লড়া ছোৱালীক পড়িবলৈ সকল আপনালোকে নিজৰ ছাত্র ছাত্রী যার ঘৰত আছে অলপ পড়িবলৈ ভাল পরিবেশ দিয়ক আমি বিটিআর সরকারে শিক্ষাটো সবচেয়ে বেশি গুরুত্ব দিছো যোৱা এটা বছৰত 560খন স্কুল রিপেয়ারিং করেছো আমি এই বছর আমার সংকল্প 2024 বছরত বিটিআর অঞ্চলত এখনো বরুখন পড়া স্কুল থাকিব নোৱাৰে এইটো হল আমার সংকল্প প্রত্যেকটো স্কুলটো আমি রিপেয়ারিং করিম যোৱা বছৰত 100খন নতুন স্কুল নির্মাণ করেছো এই বছৰত 150খন নতুন স্কুল নির্মাণ করিবলৈ আমি গৈ আছো আজি গোসাইগাঁও অঞ্চল লাহে লাহে কৈ আগবাঢ়ি আহিছে গোসাইগাঁও টাউন ডেভেলপ করার লগতে তার ওচৰে পাজৰে গাঁও বিলাকত রাস্তা নির্মাণ করা দলং নির্মাণ করা কাম বিলাক আমি আরম্ভ করেছো এই সময়ত বহুত মানুহ সংঘর্ষত নিজের ঘর এৰি যাব লগা হল বহুত সময় পাইছিলে বিপিএফে কিন্তু সেই ঘর এৰি যাব লগা মানুহবিলাকক আশ্রয় শিবিরত থকা মানুহবিলাকক পুনৰ সংস্থাপন দিয়ার কামটো তেখেত সকলে নকৰিলে 17 বছৰত আৰু আমি এতিয়া চেষ্টা কৰি আছো শান্তি সমন্বয় হওয়ার পিছত সবে যাহাতে নিজৰ নিজৰ ঘৰত উপদি যাব পাৰে ইয়াৰ কাৰণে আমি চিন্তা চৰ্চা কৰি আছো আপোনালোকে দেখিবলৈ পাইছে বিপিএফৰ দিনত ডেকা লৰাবিলাকে মদ খাইছিলে জুয়া খেলিছিলে এইবিলাক পৰিৱেশ বনাই দিছিলে আমাৰ দিনত আজি আমি সুপাৰ 50 কৰিছো দুখীয়া গৰীব ঘৰৰ লৰা ছোৱালীও বিনামূলীয়াকে কোচিং কৰি যাতে ডক্টৰ হ'ব পাৰে ইঞ্জিনিয়াৰ হ'ব পাৰে আইএছ অফিচাৰ হ'ব পাৰে এই ব্যৱস্থা আমি কৰিছো আৰু সকলো জাতি জনগোষ্ঠীৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে এই সুযোগটো ল'ব পাৰিছে আমি দেখিবলৈ পাইছো আগৰ সময়ত বিপিএফৰ চৰকাৰৰ সময়ত বছৰত 2জন, 3জন, 1জন, 2জনকৈ UPSC পাস কৰিছিলে আসাম পাব্লিক সার্ভিস কমিশন আমাৰ চৰকাৰ অহাৰ পিছত যোৱা এটা বছৰত 25জন ছাত্র ছাত্রী আমার APSC পাস করেছে আসাম পাবলিক সার্ভিস কমিশন আর এই বছর যে রিজাল্ট দিলে ইয়াত 50জন লড়া ছোৱালী অকল বিটিআর অঞ্চলের পর APSC পাস করেছে আমি যেনেকৈ শিক্ষকসকলক ট্রেনিং দিয়া কাম আরম্ভ করেছো অফিসারসকলক ট্রেনিং দিয়া কাম আরম্ভ করেছো স্কুল এডাপশন করেছো কেরিয়ার কাউন্সিলিং আরম্ভ করেছো স্কুল বিলাকত আমার EMMCLA MLA বিলাক যোৱা আরম্ভ করেছে মিড ডে মিল খোৱাৰ কাৰণে নির্দেশ দিছো লাহে লাহে আপনালোকে দেখা পাব যেতিয়া APSC রিজাল্ট দিব বিটিআর অঞ্চলৰ প্ৰায় 100, 200, 300জন লড়া ছোৱালীয়ে APSC পাস করব তেনেকা পরিবেশ আহি আছে আমার দিনত আজি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি ডুরান কাপ ফুটবল ইয়াতে পাতিছো কোকরাঝারত সিটো লৈ পেলাই বিপিএফে কৈছে এইটো একো নাই কিন্তু তেখেত সকলে 17 বছৰত কিয় এখনো তেনেকুৱা খেল পাতিব নোৱাৰিলে আমি নলেজ ফেস্টিভেল পাতিছো
দেশ বিদেশৰ মানুহ আহিছে, বিটিয়াৰ অঞ্চলৰ উন্নয়নৰ কথা পাতিছে, এই কামবিলাক তেখেতসকলে কৰিব পৰা নাছিলে। এতিয়া আমি আমাৰ বাইদেউসকলৰ কাৰণে, যিসকল আমাৰ গৰ্ভৱতী মহিলা, মোৰ বাইদেউ মা তেখেতসকলৰ কাৰণে আই অনচাই বিথাংকি আমি আনিছোঁ। আই মানে মা, আমি বহুতে মাক আই বুলি কওঁ। আই অনচাই বিথাংকিত কি, প্ৰত্যেক বছৰে আমাৰ যেতিয়া শিশু সন্তান জন্ম দিয়ে সেই সময়ত মাতৃবিলাক মৃত্যুবরণ কৰিব লগা হয়। কিছুমান গরিব পরিয়াল খাবলৈ ভালকে নাপায়, নিউট্রিশন না থাকে, কারবা ব্লাড প্রেসার বেশি থাকে, বিভিন্ন বেমার হয়। সেই সকলক 7,000, 8,000, 9,000 প্রত্যেক বছরতে হাই রিক্স প্রেগনেন্সি হয়। সেই মহিলা সকলক যাহাতে আমি বাঁচাব পাৰোঁ, ইয়াৰ কাৰণে আই অনচাই বিথাংকি মহিলাজনে হাই রিক্স বুলি যেতিয়া ডিটেক্ট হ'ব, সিদিনার প্রায় জন্ম দিয়ার আগত 6 মাহ 1,000 করে প্রত্যেক মাহত টাকা দিয়া হব, জন্ম পোৱাৰ পিছত আকৌ 4 মাহ 1,000 করে টাকা দিয়া হব, যাহাতে হি ভাল ভিটামিন ভাল খাদ্য কিনে খাব পাৰে। এইটো আমার আসনি। আপনাদের দেখিছে হাঁহ কুকুরা পালনের আসনি আনিছে, যিমান CLF আছে, BPF 17 বছর CLF-ৰ অফিস বনোৱা নাছিলে, আমি 94-94 CLF-ৰ অফিস এটা বছরতে নির্মাণ করবলে গৈ আছো। সেলফ হেল্প গ্রুপবিলাকে এতিয়া সবে CLF-ৰ অফিস পাব, আমি নির্মাণ করবলে গৈ আছো। নলেজ সেন্টার বনাইছো, জ্ঞান সেন্টার প্রত্যেকটা VCDC-ত এখন এখন নলেজ সেন্টার নির্মাণ হবলৈ গৈ আছে। 40টা সমষ্টিত একেলগে 40টা অডিটোরিয়াম আমি নির্মাণ করবলৈ গৈ আছো, যাহাতে মেল মিটিং করিব পৰা যায়। তেনেকুৱা কৰি পেলাই বিটিআর অঞ্চলত এতিয়া আমি 10টাকে সায়েন্স স্পেস ল্যাব নির্মাণ করবলৈ গৈ আছো। এটাও বিষয়টো আমি বাদ দিব বিচৰা নাই, বিজ্ঞান সায়েন্সটো কেনেকৈ ডেভেলপ কৰিব পৰা যায়। মই এইমাত্র গোসাইগাঁও কলেজত কথা পাতি আহিছোঁ, আৰু গোসাইগাঁও কলেজত সায়েন্স ডিপাৰ্টমেণ্টত কম্পিউটাৰ নাই। মই সায়েন্সৰ জুলজি, বটানি, কেমেষ্ট্ৰি, ফিজিক্স প্ৰত্যেকটো ডিপাৰ্টমেণ্টত 10টা 10টা 40টা কম্পিউটাৰ দিবৰ কাৰণে এইমাত্র কৈ আছোঁ, যাহাতে এই অঞ্চলৰ ছাত্ৰ-ছাত্ৰীয়ে সায়েন্সৰ শিক্ষাটো ভালকে ল'ব পাৰে। সেইকাৰণে সৰ্দাৰ ৰাইজ, আজি শান্তি আহিছে, নিরাপত্তা আহিছে, উন্নয়ন লাহে লাহে হবলৈ ধৰিছে, গাঁওবিলাকত ইরিগেশনৰ পানী পাবলৈ ৰাইজে এতিয়া সুবিধা পাইছে, ধান ক্ৰয় কৰিছে অসম চৰকাৰে, অৰুণোদয় আঁচনি আপোনালোকে পাইছে, যিসকলে পোৱা নাই আকৌ অৰুণোদয় আঁচনি পাবলৈ গৈ আছে, মাইক্ৰো ফাইনেন্সৰ লোন ৰিটাৰ্ণ কৰি দিলে, যিসকলৰ আৰু মাইক্ৰো ফাইনেন্স আছে তেখেতসকলে আজি বিভিন্ন ব্যৱস্থা আমি কৰিম, যাৰ দ্বাৰা আপোনালোকে লোন পৰিশোধ কৰিব পাৰে। মহিলাসকলৰ কাৰণে আমি মহিলা ফাৰ্মাৰ প্ৰডিউচাৰ কোম্পানী বনাইছোঁ 19টা। এই মহিলা ফার্মার প্রডিউসার কোম্পানি ইতালেকে 19টা হল আমার বিটিআর অঞ্চলত, আর প্রত্যেকটা ফার্মার প্রডিউসার কোম্পানি আমি 1.5 লাখ করে টাকা দিবলৈ গৈ আছো। যোৱা বছৰত 100 জন খেলুৱৈ সকলক আমি কনেকশন নাজারি স্পোর্টস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড দিছো। আমি আজি মাশরুম খেতি কোকরাঝারত বহুত ভালকে হৈ আছে, আপনালোকে বহুত মহিলা সকলে বাইরে সকলে মাশরুম খেতি করেছে, মাশরুম খেতিটো ভালকে করক। আমার নিজরে মাশরুম মিশন আছে, এই মাশরুম মিশনের আপনালোকক আরো আমি সহায় করিম। আমার টার্গেট হয়েছে বডোল্যান্ডর শান্তি আইল, এটা উন্নয়ন হব লাগে, প্রত্যেকটা গাঁৱত প্রত্যেকটা পরিয়ালত কিবা নহয় কিবা উপার্জন করিব পারা পথ থাকিব লাগে। মই দেখিছো আপনালোকে বহুত কষ্ট করে খাব পারা মানুষ, কিন্তু ইয়াত শান্তিয়ে নাছিলে, নিরাপত্তাই নাছিলে, গতিকে উন্নয়নের কাম কাজবিলাক করিব পারা নাছিলে। গতিকে আজি শান্তি আইছে, নিরাপত্তা আইছে, UPPL BJP-র এই সরকারের সময়ত রাইজে আজি তেনেকুৱা এটা পরিবেশ পাইছে, যি পরিবেশ কোনোদিনে কল্পনা করা নাছিলে। আজি প্রায় 3-4 বছর আগলৈকে মানুহবিলাক ভাবিছিলে টকা পয়সা থকা ধনী মানুহবিলাক আমার জগাবিলাক এরি এরি গুৱাহাটীলৈ, শিলিগুড়িলৈ, বিভিন্ন জায়গালৈ গুছি গল, কিন্তু যি সকল গাঁৱৰ মানুহবিলাক তেখেতসকলে বহুত চিন্তাৰ জীৱন কটাব লগা হৈছিলে। আজি যিমানখিনি আন্ডারগ্রাউন্ড আছে, বন্দুকধারী দাদা ভাই সকল আছে, সব মূল খুঁটিলে আহি গল। ইয়ার পিছন ইচ্ছা আমার লাহে লাহে ভাল পরিবেশ আহিল, ইচ্ছা মাইনরিটির মাজত, বঙালী সকলের মাজত, বড় সকলের মাজত, রাজবংশীর মাজত, সবর মাজত আজি একটা বিশ্বাস আজি ঘুরাই আহিছে, সবর একটা বিশ্বাস আহিছে,
এটা সময় ব্যৱসায় কৰিবলৈ যাবলৈ ভয় কৰিছিলে কোনবা যদি মটৰচাইকেল লৈ যাব লাগে বড়ো গাঁৱেদি মাইনৰিটি মানুহ ভয় কৰিছিলে মাইনৰিটি গাঁৱেদি যদি কোনবা বড়ো মানুহ যাব লাগে ভয় কৰিছিলে কিন্তু আজি খুব ভাল এটা পৰিৱেশ আহি গ'ল এই পৰিৱেশটো সদায় অটুট ৰাখিব লাগিব এই পৰিৱেশটো সদায় যুগমীয়া কৰিব ৰাখিব লাগিব আৰু সেইটো যুগমীয়া কৰি ৰাখিব লাগিলে যি অপশক্তি যি বেয়া চিন্তা কৰা মানুহবিলাক ৰাজনীতি কৰিছিলে সেই মানুহবিলাকক আৰু পুনৰ ৰাজনীতি কৰাৰ সুযোগটো দিলে এই পৰিৱেশটো আকৌ নষ্ট হৈ যাব শ্ৰদ্ধা ৰাইজ মোৰ ভয় বেলেগ নাই মই শিৱ হৈ থাকোঁ না নাথাকো ইয়াৰ লগত কোনো কথা নাই মই ৰাজনীতি কৰোঁ না নকৰোঁ ইয়াৰ লগত কথা নাই মই এম এল এ মন্ত্ৰী হওঁ না নহওঁ ইয়াৰ লগত কথা নাই কিন্তু যি বিটিআৰ অঞ্চলত মোৰ দাদা ভাই ভনী আজি সকলো 35 লাখ পৰিয়াল থাকোঁ এই অঞ্চলত শান্তি আৰু নিৰাপত্তা সদায় থাকিব লাগিব এই অঞ্চলত কোনোবা যদি দাদাগিৰি কৰে এই দাদাগিৰিবিলাক ঠাণ্ডা কৰিব লাগিব গোসাইগাঁৱত যদি আৰু পুনৰ আমি যিমান কষ্ট কৰি আজি শান্তি আনিছোঁ ইয়াৰ পিছত যদি কোনোবা আৰু দাদাগিৰি কৰিব বিচাৰে গোসাইগাঁও টাউনত ৰাখি থকা মটৰচাইকেলটো যদি ব্লেডেদি কাটে বটাইগাঁও গোসাইগাঁও টাউনত যদি আৰু দাবী ধমকি কৰিবলৈ বিচাৰে এইবিলাক কিন্তু আপোনালোকে সবে মিলি পেলাই আমি বন্ধ কৰাব লাগিব এই শক্তিটো আমি হাৰাব লাগিব আপোনালোকে ওলাবনে নাই শান্তি প্ৰতিষ্ঠাৰ কামত ওলাবনে নাই সবে ওলাব লাগিব আমাৰ আহি থকা প্ৰজন্মৰ কাৰণে আহি থকা প্ৰজন্মৰ কাৰণে কলেজত যদি ভালকৈ যাব নোৱাৰে বজাৰত যদি ভালকৈ যাব নোৱাৰে আজি শান্তি অহাৰ কাৰণে সবে পাহৰি গ'ল আগত কি পৰিৱেশ আছিলে আজি কি পৰিৱেশ আছিলে এই পৰিৱেশটো আজি ভাল কৰিবলৈ আমি বহুতখিনি কষ্ট কৰিব লগা হৈছে হাজাৰ হাজাৰ মানুহ জীৱন দিব লগা হৈছে বহুতে আত্ম বলিদান দিছে ত্যাগ দিছে ইয়াৰ বিনিময়ত আজি বিটিআৰত শান্তি আহিছে বিটিআৰত উন্নয়ন আহিছে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই আমাৰ অঞ্চলৰ কাৰণে বহুতখিনি পেকেজ দিছে এতিয়া আমাৰ চেণ্ট্ৰেল ইউনিভাৰ্চিটি হ'ব NIT হ'ব ডাঙৰ ষ্টেডিয়াম কোকৰাঝাৰত হ'বলৈ গৈ আছে গোসাইগাঁওটো মডেল টাউন হ'ব গোসাইগাঁওটো বহুত উন্নয়নৰ কাম কাজ হ'ব শ্ৰীৰামপুৰত এটা সময়ত পইচা উঠোৱা জেগা আছিলে আজি শ্ৰীৰামপুৰ লাহে লাহে শান্ত হ'ল আৰু সেই শ্ৰীৰামপুৰটো আমি ডাঙৰ এটা টুৰিষ্ট হাব কৰিবলৈ গৈ আছোঁ য'ত এই অঞ্চলৰ ৰাইজে ইয়াত ব্যৱসায় কৰি খাব পাৰিব ডাঙৰ এটা টুৰিষ্ট হাব কৰিবলৈ গৈ আছোঁ গোসাইগাঁৱত সাৰৰ ইণ্ডাষ্ট্ৰি এটা হ'বলৈ গৈ আছে বহুত ডাঙৰ সাৰৰ ইণ্ডাষ্ট্ৰি অৰ্গেনিক সাৰৰ ইণ্ডাষ্ট্ৰি য'ত নেকি আমাৰ এই অঞ্চলৰ মানুহে কাম কৰি খাব পাৰিব তো সেই কামবিলাক কৰিবৰ কাৰণে ভাল পৰিৱেশ লাগিব গতিকে লোকসভা ইলেকশ্যন আহি আছে এই লোকসভা ইলেকশ্যনত আমাৰ শান্তি সম্প্ৰীতি উন্নয়ন সমন্বয় আৰু বিটিআৰ অঞ্চলত যাহাতে কোনো কাৰণত অনাগত দিনত অশান্তি হ'ব নোৱাৰে এই কাৰণে আহি থকা নিৰ্বাচনত আপোনালোক সকলোৱে ওলাই আহিব লাগিব যে একবাৰ আপোনালোকে ট্ৰেক্টৰৰ ছবিত ভোট দি ইমানখিনি কাম কৰিব পাৰিলে ছেকেণ্ডবাৰ আপোনালোকে ট্ৰেক্টৰৰ ছবিত ভোট দিলে এই অঞ্চলৰ দুখ দুৰ্যোগবিলাক স্থায়ীভাৱে সমাধান কৰাৰ কাৰণে আমি আগবাঢ়ি যাম আজি আমাৰ এজন MP ৰংগৰা নাৰ্জাৰী ডাঙৰীয়াই ৰাজ্যসভাৰ MP হয় আমাৰ হয় দিল্লীত মাত মাতি আছে আৰু লোকসভাত আৰু এজন MP পোৱাৰ লগে লগে আৰু দুজনে মিলি এই অঞ্চলৰ শান্তি উন্নয়নৰ কাৰণে শক্তিশালী ৰূপে কাম কৰিব পাৰিব আগৰ সময়ত আমি দেখিছিলোঁ যে ইয়াত MP টো জিকি যায় কিয়া কিন্তু আমাৰ কাৰণে মাত নামাতে ইয়াত বিভিন্ন কথা কয় আমি ইমানৰ কাম কৰিম ইয়াৰ কাম কৰিম তাৰ কাম কৰিম এই জাতিৰ কাৰণে কাম কৰিম বিভিন্ন কথা কৈ পেলাই জাতি ভেদাভেদ সমাজ ভেদাভেদ কথা কৈ পেলাই দিল্লীলৈ যায় কিন্তু দিল্লীত যাই পেলাই আমাৰ একো কথা নকয় আমাৰ কাৰণে কাম নকৰে সেইকাৰণে এই আহি থকা লোকসভা য'ত প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হ'বলৈ গৈ আছে এই শক্তিশালী চৰকাৰত কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ পৰা UPPLৰ প্ৰাৰ্থী বিপুল ভোটত বিজয় কৰি আমি পঠাব লাগিব আৰু আজিৰ তাৰিখত UPPLৰ কেণ্ডিডেটৰ লগত কোনো কণ্টেষ্ট নাই এইবাৰ নিৰ্বাচনত বহুতে ক'ব পাৰে যে বড়ো ভোট বিভাজন হ'ব BPF পাব UPPL পাব গতিকে বেলেগ কেণ্ডিডেট জিকিব এইবাৰ ভোটত কোনো তেনেকুৱা চান্স নাই UPPL কেণ্ডিডেট বহুত মাৰ্জিনত অভিলেখ সৃষ্টি কৰি ভোট দিবলৈ জিকিবলৈ গৈ আছে এই চান্সটো কোনো হেৰাব নালাগে কাৰণ BPFক ভোট দি দি ৰাইজে দেখা পালে
যে এইটো ঠক বাজর সরকার মিশা কথা কোয়ার দল। এই দলটোর নেতার আগ্রামা মহিলারে এটা সময়ত কইছিল যে মোর দলটো সুবিধাবাদীর দল, যত সুবিধা পাও মই তাতে যাম। আর আজি আগ্রামা মহিলারিয়ে সরু সরু লড়াবিলাক লই পেলায় কলেজের লড়াবিলাক জয়েন করায়, ইউনিভার্সিটি লড়াবিলাক জয়েন করায়, আর তেনেকা রাজনীতিবিলাক আজি করে আছে, যি রাজনীতি কোনো ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারণে তেখেতর কোনো এজেন্ডা নাই। আজি তেখেতে কোক খেতিয়কর কারণে কি করিব, মহিলার কারণে কি করিব, 17 বছরে কি করিলে খেতিয়কর কারণে, মহিলার কারণে, ছাত্র ছাত্রীর কারণে। আজি আমি যদি আইএস আইপিএস ডক্টর ইঞ্জিনিয়ার বনার কথা চিন্তা করিব পারো, তেখেতে সেই 17 বছর কিয় নকরিলে, দেশ বিদেশ ঘুরি আরামসে আমেরিকা লন্ডন ঘুরি ঘুরি টাইম পাস করিলে, ফুর্তি করে টাইম পাস করিলে, মেলা পাতি টাইম পাস করিলে, কিন্তু এই 35 লাখ জনসাধারণ উন্নয়নের কারণে তেখেতে চিন্তা করবলে সময় নাপালে। তো সেই কারণে এইটো আপনার সময়, এইটো আমার সময়, জাতি নির্মাণ করিব লাগিব, অঞ্চল উন্নয়ন করিব লাগিব, অঞ্চল স্কুল কলেজ ইউনিভার্সিটি স্থাপন করে আহি থাকা প্রজন্মর কারণে ভাল এটা বিচার গড়িব লাগিব। মই সকললৈ ধন্যবাদ জানাইছো। আজি অলপ পিছত ইয়াত জয়েনিং কার্যসূচী আছে, গতিকে আপনাদের সকলে আজি যি সকলে UPPL দলত জয়েন করব আহিছে, মই সকলক আদরণীয় জানাইছো। আর আজি ইয়াত বিশেষভাবে মাতৃসকলক দেখিবলৈ পাইছো, আজি সমাজ গড়ার দায়িত্ব মাতৃসকলে লয় আহি আছে, অনাগত দিনত লব লাগিব। সেই কারণে আপনাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, অর্থনৈতিকভাবে আগুয়াই নিয়াটো আমার কাম। অহা 15 দিনের ভিতর আমি 6000 সেলফ হেল্প গ্রুপক আরো 25,000 করে টাকা দিবলৈ গৈ আছো, 6000 সেলফ হেল্প গ্রুপক। আর ইয়ার আর ঠিক দেড় মাস পিছতে আরো 6000ক আমি সেলফ হেল্প গ্রুপক আমি আরো 6000ক দিবলৈ গৈ আছো। অহা দুমাহ এমাহর ভিতর প্রায় 1200 বিভিন্ন ধর্ম অনুষ্ঠানক আমি 2,00,000-2,00,000 টাকা দিবলৈ গৈ আছো, 1200 ধর্ম অনুষ্ঠানক। গতিকে আজি এই বিটিআরর সরকারখন আপনাদের সরকার, রাইজর সরকার, এটি কোনো দাদাগিরি মানুষের সরকার নহয়, আমি আপনাদের দাদা ভাই। এই কারণে অহা লোকসভা নির্বাচন যাতে সকল মনত রাখে, আর গোসাইগাঁও অঞ্চলের প্রত্যেকটি সমষ্টি, প্রত্যেকটি VCDC আর গাঁওয়ের পরা এইবার ট্রেক্টরের ছবিত হাইস্ট ভোট পড়ব লাগিব, পারিবনে নাই? ট্রেক্টরের ছবিত ভোট দিবনে নাই? হাত উঠাও, কোনে কোনে ভোট দিব, হাত উঠাও, হাত নুঠাও আছে নাকি কোনোবা? ধন্যবাদ। দা রাইজেফার বৈব বুঝি মানে অসমীয়ানো বুমাই যে জমনি থাঙ্কিয়া গজন গাইসনাইমান, কৌশিটি লাবনাইমান, আর থাসারিকে মজাং খালামনাইমান। গলাও সম সমাও সারনাইনি উনাও গরবতা যাবাই, বিনি উনাও মজাং থাসারি ফৈবাই, আর দিনাই জন জৌগানাইনি খামানিফেরকে মাউনো আখায়াও লাদেন। গিবিয়াওনো হারিকে দাগ্রা সুবুংফেরনি যিখিনি গোসোখাংটি বে গাসাইকেবো জন বানাইনো আখায়াও লাদেন। বে গোসোখাংটিফেরকে বানাইনো থাকাই গোসাইগাওনো জন বডফানি মানসে মুসুখা গাইসন্নাই, বিন্নাকাটায়াও জন ওস্তাদ কামিনী আর নীলেশ্বর ব্রহ্মনি মুসুখা গাইসন্নাই, বেবাইদি হেলেনা গাইডেনি মুসুখা গাইসন্নাই, গবাম হাবাফারিকে জন যাহাতে থাকায় সময় যাইফরা জমনি থাকে সেক্রিফাইস খালামবাই বিথামমনি জারিমিনকে জন গজর খালামনানে দেন হাইয়ে। বিনি উনাও দায় যাইফর আই আপা রাইজো রাজায়া পুলিশ মিলিটারি জন কষ্ট মনবাই সময় সারনায় গবান দুঃখ সহা জানবাই, বে গাছব বে গাছব রাইজো রাজাফরক যাহাতে জন অন্য হাইয়ে, বে গামিফ্রাও দই মনলন হাইয়ে, অরুণোদয় মন হাইয়ে, রেশন কার্ড মন হাইয়ে, বে গাছব জেনাফরক সুস্রান জন আখায় লাদেন। আর লগেসিয়াওনে যাইফরা দিনে ফরায়নাই গতফর দো, যাইফরা নাকি আইএস অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার জানো সান্দ বিথামমনকে মদত হনে থাকায় জন থাঙ্কি লাদেন। দা মান গান আই আপা রাইজো রাজা নিতমন 17 বছর খেপথাম BPF দো ভোট হদমন, নাথায় যেবাদি সোলাইনাই লাবনাঙ্গমন বে সোলাইনাইকে বিথামমনা লাবনো হায়াকসে। দিনে নমাই নমাই কথাফরকে বুনানাই UPPL নি হেংথাই মাখাসে বার্তাফরকে বিথামমনা বানসাও, নাথায় UPPL আ নিতমননি নো বিদা ফংবাইনি সরকার, বে বিদা ফংবাইনি পার্টি, বে পার্টিয়া বড় আই আপা রাইজো রাজা হন, গুবুন হারিনি আই আপা রাইজো রাজা হন, রাওকেবো ঠগাইনো হানাই এবার ঠগাইনাই খামানিকে মালাবাবো মাওনাই নঙা। জন মেগন সিগাঁও নুবোদে জমনি দৈদেনগিরি UG ব্রহ্ম বিথাঙা গলাও সম সমাও সারনানে ফৈদ, দিনে রঙ্গরা নার্জারি বিথাঙা
गोबाव सम समाव सारनानै फैदों जोंनि गासैबो दैदेनगिरिफ्रा मोनसे गोब्राब थासारिजों फैनाय दिनै जोंनि रायजो राजाफोरखौ बयबो सिनायो मिथियो बुजियो दा नंखायनो सोरबा बिपि एबा बुंनाय बायदि बे उल्टां फाल्टां खामानिफोरखौ मावनो थाखाय जों फैयाखै जि समसिम राजखान्थियाव थागोन रायजोखौ सिबिगोन जि समाव मावनो हाया जागोन नांगौबा न'आव दलद जिरायनानै थागोन बायदिसिना खामानि मावना जागोन नाथाय रायजो राजाखौ थगायनाय रायजो राजाखौ फोथाय खेबस' खालामनाय खामानिखौ जों मालाबाबो मावनाय नङा रायजोफोर दा नंखायनो गसाइगाव ओनसोलनि आइ आफा रायजो राजानिसिम आं रोजा रोजा साबायखर बावदों थांनाय एसेम्ब्लि इलेक्सनाव नोंथांमोना गोबां भट होनानै जिरन बसुमतारी बिथांखौ देरहाहोदों खेबसे भट होनायावनो बिटिआर ओनसोलाव गोजोन आरो सुलायनाया फैदों ओंखायनो फैगौ लक सभानि बिसायख'थियाव जोंनि जेसेबां जोंनि रायजो राजाफोर दङ मोनसेबो भटआ जाहाथे गुबुनाव थाङा गासैबो ट्रेक्टरनि सावगारियावनो फैयो आं बेखौ नोंथांमोननो खावलायबाय नोंथांमोना UPPL हान्जाखौ गोख्रों खालामगोन आरो रायजो राजाखौ गोख्रों खालामनाय दायथ'आ UPPL हान्जानि फिन खेबसेबाव नोंथांमोन बयनोबो खुलुमनाय सिबिनायखौ बावहरबाय पुनर्मय सकललै धन्यबाद जनालो আমার তার এটা খবর আছে আমার এইবার জে ডাবলি যে মেন্স টিয়ার করা 50 জন লড়া ছালী আমার ইঞ্জিনিয়ার হবলে গই আছে যখন আমি কোচিং দিছিল তো এইটা আপনার কষ্ট আপনাদের ভোট দিছে আমি কাম করছো তো মানে দীঘলিয়া কথা নক মানে সকলে ধন্যবাদ জানালো আর আপনাদের গাঁয়ে ভূয়ে আলোচনা করক যে আমাক শান্তি লাগে নিরাপত্তা লাগে উন্নয়ন লাগে আর সমন্বয় লাগে শান্তি নিরাপত্তা উন্নয়ন আর সমন্বয় একমাত্র UPPL দল UPPL সরকার আর আজ UPPL বিজেপির যে মিত্রজোটর সরকার ইহে আমার ইয়াত সদায় চিরযুগমিয়া করিব পারিব এই কথাকে রাখি সকলে ধন্যবাদ জানালো এবার সবে স্লোগান দিও UPPL জিন্দাবাদ UPPL জিন্দাবাদ